একটি ভালোবাসার গল্প। ভাই সকল দয়া করে একটু শুনুন, আমি অনেক দূর থেকে এসেছি, অনেক দূর, যেখান থেকে শত চেষ্টা করেও আপনারা আমার গল্পটি শুনতে পারতেন না, কিন্তু গল্পটি বলার আমার ভীষণ প্রয়োজন। আমি জানি এখানে শিক্ষক আছেন, বুদ্ধিজীবী আছেন, আইনজীবী আছেন, টেবিল থাপ্পড় দিয়ে কথা বলার মতো অনেক নামিদামি বক্তা আছেন, আর আছেন ভালোবাসার বন্ধনে যারা। বিশ্বাস করুন, আমি বেশি সময় নিব না, অল্প একটু সময়, আপনাদের অনেক ফেলনা সময় থেকে আমি অল্প একটু সময় চেয়ে নিচ্ছি, তবুও গল্পটি আমাকে বলতেই হবে। দেখুন, হাসবেন না, হাসবার মতো গল্প আমি বলতে আসিনি, শুধু বলতে এসেছি একটি ভালোবাসার গল্প, এক সরল বিশ্বাসী মানুষের গল্প। একটি মেয়ে একটি ছেলেকে ভালোবাসে, একটি ছেলে একটি মেয়েকে ভালোবাসে, না একটু গরমিল রয়েই গেল, আসলে মেয়েটি ছেলেটিকে খুব ভালোবাসত, কিন্তু ছেলেটির খুব ভয় হতো, হারানোর ভয়, কারণ ছেলেটির কিছুই ছিল না শুধু তার সেই ভালোবাসা ছাড়া। সেটুকু যদি হারিয়ে যায় সেই ভয়ে ছেলেটি দূরে দূরে থাকত। একদিন এক মাধুরী সন্ধ্যায় ছেলেটির সাথে মেয়েটির দেখা হলো। মেয়েটির চোখের কোণে জল, অপলক দৃষ্টি, কপালে লবণাক্ত ঘাম, নীল ফিনফিনে ওন্না জড়ানো ভেঙে পড়া শরীর, ছেলেটির মন তখন নরম হয়ে গেল। মেয়েটিকে বলল, এত ভেঙে পড়ছ কেন, কি হয়েছে তোমার বলো তো, তুমি আমার কাছে কি চাও? ছেলেটির কোনো উত্তর দিতে পারল না মেয়েটি, হাত কাঁপছে, কাঁপছে সমস্ত শরীর, ঠোঁটের কোণে জমে ওঠে সম্ভাবনার পূর্বাভাস। হঠাৎ একসময় মেয়েটির চোখ থেকে কপটে জল ঝরে পড়ে, তারপর ছেলেটির দুটি হাত চেপে ধরে বলে, তোমাকে আমি একান্ত এক কাছের মানুষ মনে করি, বিশ্বাস করো তোমাকে ছাড়া আমি আর কাউকে ভালোবাসিনি। মেয়েটির তীক্ষ্ণ ভালোবাসায় ছেলেটি ক্রমান্বয়ে দুর্বল হয়ে পড়ে, তার সমস্ত ভালোবাসা বিলিয়ে দেয় মেয়েটির মাঝে। এভাবে মেয়েটি মাঝে মাঝেই তার শরীর থেকে ভালোবাসার জন্য রক্ত বের করে নিত, রক্ত থেকে মাংস, মাংস থেকে চোখ, চোখ থেকে আঙ্গুল ছিঁড়ে ছিঁড়ে নিত। কারণ কারণ মেয়েটির এগুলোর যে খুব বেশি প্রয়োজন ছিল। একদিন ছেলেটিকে হন্যে হয়ে খুঁজে মরতে লাগলো মেয়েটি। ছেলেটি যখন শুনতে পেল তার ভালোবাসার মানুষ তাকে খুঁজছে, ছেলেটি সত্যি সত্যি একদিন এক সবুজ বনে গিয়ে দাঁড়িয়ে রইল। তারপর মেয়েটি বলল, তুমি তো আমাকে ভালোবাসো তাই না? ছেলেটি বলল, হ্যাঁ, আমার সমস্ত ভালোবাসা শুধুই তো তোমার জন্যে। মেয়েটি বলল, যদি তাই হয়, সত্যি বলছি তোমার ওই হৃৎপিণ্ডটির আমার খুব বেশি প্রয়োজন। ছেলেটি মাটিতে লুটিয়ে পড়ল। মেয়েটি আস্তে আস্তে তার শরীর থেকে হৃৎপিণ্ডটি বের করে নিল। তারপর ছেলেটি বুঝতে পারল তার শরীরে এখন আর কোনো ভালোবাসা নেই, সব শেষ হয়ে গেছে যতটুকু ছিল হৃদয়ে ভালোবাসা। আসলে মেয়েটি ভালোবাসাগুলোর মধ্যে কোনো একজনের কোনো হৃৎপিণ্ড ছিল না, আর তার ভালোবাসা পাওয়ার জন্যেই মেয়েটি এত অস্থির ছিল। ছেলেটি ক্রমান্বয়ে দুর্বল হয়ে পড়ে, মাটির সাথে মিশে যাচ্ছে, তার চোখের সামনে ভেসে আসছে তার ছোট্ট বোনটি উঠানের কোণে দাঁড়িয়ে আছে, ছেঁড়া চুল ভর্তি লাল শাক, শীতলে পড়া কলপারে দাঁড়ানো তার মায়ের মলিন মুখ, একটু হাসি নেই, বৃদ্ধ বাবার কি অসহ্য শ্বাসকষ্ট। আস্তে আস্তে ছেলেটি হারিয়ে যায় পৃথিবী থেকে, তার ভালোবাসা মানুষের মাঝেই রেখে যায়। হ্যাঁ ভাই সকল, আমার গল্পটা এখানেই শেষ, এক্ষুনি আমি চলে যাব দূরে, অনেক দূরে, যেখানে আমার কণ্ঠস্বর কেউ শুনতে পাবে না, শুধু আমার ঈশ্বর ছাড়া। যে সমস্ত যুগলবন্দীদের হাতে হাত ছিল, আরো শক্ত করে ধরুন, মুষ্টিবদ্ধ করুন, যেন শত আঘাতেও
ছিঁড়ে না যায় বন্ধন। বিদায় বন্ধু, বিদায়।